নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয়ে আমি 3রা মার্চ শুক্রবার 18ই ফাল্গুন অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 18ই ফাল্গুন 3রা মার্চ শুক্রবার সূর্যোদয় 6টা 3, সূর্যাস্ত 5টা 37, একাদশী দিবা 10টা 8, পুনর্বসু নক্ষত্র অপরাহ্ন 4টে 16, সৌভাগ্যযোগ রাত্রি 7টা 53, বৃষ্টিকরণ দিবা 1টা 8, গতে বপ করণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 3রা মার্চ 18ই ফাল্গুন শুক্রবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষে অবস্থান করছে রাহু। রাহু মেষে অবস্থান করছে অশ্বিনী নক্ষত্রে, মঙ্গল বৃষে মৃগশিরা নক্ষত্রে, চন্দ্র কর্কটে পুষ্যা নক্ষত্রে, কেতু তুলা সাথী নক্ষত্রে, রবি বুধ শনি কুম্ভে, রবি কুম্ভে শতভিষা নক্ষত্রে, বুধ কুম্ভে শতভিষা নক্ষত্রে, শনি কুম্ভে ধনিষ্ঠা নক্ষত্রে, বৃহস্পতি ও শুক্র মিনে, বৃহস্পতি মিনে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শুক্র মিনে রেবতী নক্ষত্রে। এবার আসুন দেখে নিই আজ অর্থাৎ 3রা মার্চ 18ই ফাল্গুন শুক্রবারের রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে একটা ভালো দিন আপনি আশা করতেই পারেন। মেষ রাশি যেদিক দিয়ে সৌভাগ্য আসবে, আপনার বন্ধুদের দ্বারা আপনি নিশ্চিত যথেষ্ট ভালো কিছু করতেই পারবেন। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। মেষ রাশি আপনার মা বা মাতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা মনেতে চিন্তা আনবে, তবে পিতা বা পৈতৃক সম্পত্তি আপনার হস্তগত হবে, পিতার আশীর্বাদ আপনি নিশ্চিত লাভ করবেন। এছাড়া আজকের দিনে আপনার বুদ্ধি বলে আপনি একাধিক শত্রুকে পরাস্ত করতে পারবেন, তাই শত্রুরা আজকে আপনার কাছে দাঁড়াতেই পারবে না। আজকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা পারিবারিক অশান্তি লাগতে পারে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনের সফলতা এলো, আর্থিক দিক দিয়ে কিছুটা চাপ থাকবে। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, মেষ রাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে মনে চাপ আসবে। আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে, কর্মজীবনে উন্নতি আসবে, একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন। আজকের দিনে আপনার বৃষ রাশি যেদিক দিয়ে চিন্তা আসবে তা হচ্ছে আপনার পিতার সঙ্গে মতের অমিল হতে পারে, পিতার শরীরে নানা সমস্যা আসতে পারে, সেদিক দিয়ে বৃষ রাশি সাবধান। এছাড়াও বৃষ রাশি আজকের দিনে আপনার অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় হ্রাস পেতে পারে, সেদিক দিয়ে সাবধান, তবে সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের দিক থেকে ভালো খবর পাবেন বৃষ রাশি। এরপরে মিথুন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে আপনি যথেষ্ট ভালো অবস্থায় থাকবেন, তবে আপনার শরীর ভালো থাকবে না, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান, আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে, সেদিক দিয়ে মিথুন রাশি যথেষ্ট দুঃখজনক খবর আছে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন মিথুন রাশি। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, সেদিক দিয়ে মিথুন রাশি সাবধান। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক এলেও আপনার কর্মজীবনে কিছুটা হলো অস্থিরতা থাকবে। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই বলেও বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না মিথুন রাশির জাতক জাতিকা।
এরপরে কর্কট রাশি, আজকের দিনটি যথেষ্ট কষ্ট, কর্মজীবনে সাফল্য এলো, আর্থিক দিক দিয়ে বিশেষ চাপ থাকবে। আজকের দিনে ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে। একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি অবশ্যই রয়েছে। আজকের দিনে পারিবারিক জীবনে আপনার যথেষ্ট চাপ থাকবে। আজকের দিনে কর্কট রাশি মাতৃস্থানীয় কারো শারীরিক সুস্থতা মনেতে আনন্দ দেবে। তবে যেদিক দিয়ে চিন্তা আছে তা হচ্ছে আপনার সন্তানের কর্মক্ষেত্রে নানা অশান্তি, সন্তানের শারীরিক অসুস্থতা আপনাকে চিন্তায় রাখবে। আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা কর্কট রাশি আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে কর্কট রাশি যেদিক দিয়ে একটু সাবধানে থাকতে হবে, কোথাও পড়ে গিয়ে চরম আঘাত লাগতে পারে। এছাড়া আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে, বন্ধুদের সাহায্যে আপনি উপকৃত হবেন। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই। কর্কট রাশির জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মক্ষেত্রে সাফল্যই সাফল্য, আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির চরম উচ্চতায় পৌঁছাবেন। মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে, মায়ের দিক থেকে আপনি যথেষ্ট উপকৃত হবেন। একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের খবর আছে। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা যোগ আছে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের পথ খুলে যাবে। আজকের দিনে আপনার মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন। তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে বন্ধুরা আপনার সঙ্গে কিছুটা ষড়যন্ত্র করতে পারে, সেদিক দিয়ে সিংহরাশি সাবধান। এছাড়াও আজকের দিনে সন্তানের দিক থেকে যথেষ্ট অস্বস্তিকর খবর, সন্তানের উগ্র মেজাজ আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে সিংহরাশি। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনাতে আপনি টুকটাক যেতেই পারেন সিংহরাশির জাতক জাতিকা। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট চিন্তা, কর্মজীবনে নানা ক্ষেত্র থেকে অস্থিরতা বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি পেলেও কর্মজীবনের অস্থিরতা আপনার মনে চাপ আনবে। তবে যেদিক দিয়ে একটা শুভ সমাচার আছে তা হচ্ছে আপনার সন্তানের মেধার বিকাশ, সন্তানের কর্ম উন্নতির খবর আপনার মনে আশার আলো আনবে। তবে যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হতে পারবেন। আজকের দিনে কন্যা রাশি যেদিক দিয়ে সাবধান, এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে কন্যা রাশি সাবধান। এছাড়া কন্যা রাশি যেদিক দিয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে আপনার পিতা বা পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু গণ্ডগোল হতে পারে। তবে মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না, মাতৃস্থানীয়দের আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে কোনো এক সৌভাগ্যের কাজ অবশ্যই আসবে। আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে উন্নতির খবর আসবে। এছাড়া আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের রেজাল্ট যথেষ্ট ভালো হবে। আজকের দিনে আপনার একাধিক সূত্র থেকে আয়োজক এলেও কর্মজগতে বিশেষ সমস্যা আসতে পারে তুলা রাশি। আজকের দিনে আপনার ভাতা বা ভগিনীদের সঙ্গে মতের অমিল ঘটতে পারে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি আসতেই পারেন, কোনো অসুবিধা নেই তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয়, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন। আজকের দিনে মা বা মাতৃস্থানীয় কারোর জন্যে মনে চিন্তা লাগবে। তবে বৃশ্চিক রাশি, আজকের দিনে শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, উল্টে আপনি শত্রুদের কিছুটা জব্দ করতে পারবেন। আজকের দিনে নতুন করে হতাশা আসতে পারে, তবে যেদিক দিয়ে সৌভাগ্য তা হচ্ছে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি উপকৃত হবেন। কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে,
ভাইয়ের দিক থেকে উপকার পাবেন বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার যেদিক যে চিন্তা তা হচ্ছে আপনার গুরুজন স্থানীয় কেউ আকস্মিক শারীরিক অসুস্থতায় পড়তে পারে, সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান। তবে সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের পরীক্ষায় ভালো রেজাল্ট, সন্তানের চাকরি লাভের খবরে আপনি গৌরব অনুভব করতেই পারেন বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি যেতে যাবেন না বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের সূচনা, সন্তান জড়িত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন। আজকের দিনে মা মাতৃস্থানীয় কারোর জন্য আপনার মনে যথেষ্ট চাপ আসতেই পারে। আজকের দিনে একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সফলতা, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয় হবে। আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ অস্থিরতা আছে, সেদিক দিয়ে ধনুরাশি সাবধান। ধনুরাশি, আপনার সন্তানের শরীর সম্পর্কে সাবধান, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, শরীর ভালো যাবে না, শরীরের নানা রোগ ব্যাধি থাকবে, তবে কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয় আছে। একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে একটা উন্নতির ধারা বয়ে যাবে। তবে যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে বন্ধু, আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে, বন্ধুদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে আপনি কোনোভাবে যেতে যাবেন না তুলার মকর রাশির জাতক জাতিকা। এছাড়া মকর রাশি, আজকের দিনে আপনার শত্রুরা যথেষ্ট অ্যাক্টিভ, সেদিক দিয়ে মকর রাশি সাবধান। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে বিরাট সাফল্যের খবর, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের সূচনা অবশ্যই করবে। আজকের দিনে আমরা একাধিক সূত্র থেকে আয়োজক কর্মজীবনে সাফল্য যোগ, আর্থিক দিক দিয়ে সৌভাগ্য অবশ্যই লক্ষ্য করবে। তবে আজকের দিনে একাধিক সূত্র থেকে কিছুটা বাধা আসতে পারে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। আপনার সন্তানের শরীর ভালো নাও যেতে পারে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন কারণে বিরোধ বেঁধে যেতেই পারে, সেদিক দিয়ে কুম্ভ রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে কোনো পেয়ে বাঁধবে না, তাই ভুলো বিয়ের আলোচনাতে যেতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মজীবনে সাফল্য, আর্থিক দিক দিয়ে সৌভাগ্যের উদয় আছে। আজকের দিনে ভাই বা মাতৃস্থানীয় কারোর জন্যে মনে কিছুটা অস্থিরতা থাকবে মীন রাশি। সন্তান মুখ উজ্জ্বল করবে, সন্তানের ভালো রেজাল্টের খবরে মনে আনন্দ দেবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনাতে আপনি যেতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয়ে 12টি রাশির 3রা মার্চ শুক্রবার কী রাশি ফলাবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।